ঈদুল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট নিতে এসে নানা জটিলতায় পড়েছে যাত্রীরা। নিবন্ধনই করতে পারছেন না তারা। সার্ভার জটিলতার কারণে নিবন্ধন করে অনেকে টিকিট না পাওয়ার অভিযোগ করেন। পঞ্চম ও শেষ দিনের মতো আজ 21 এপ্রিলের আগাম টিকিট বিক্রি করা হয়। ইউসুফ আলী রিপোর্ট। স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী থেকে যারা গ্রামের বাড়িতে যাবেন তাদের যাত্রা নিশ্চিত করতে আগে থেকেই ট্রেন কিংবা বাসের টিকিট কাটতে হয়। এবছর রেলের সকল টিকিট অনলাইনে দেয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমলেও বেড়েছে বিড়ম্বনা। ওই পাশে গেলে বলে এই পাশে যাও, এই পাশে বলে যে টিকিট নাই, আবার বলছে নিবন্ধন করে আসো, নিবন্ধন এখন নিবন্ধন হচ্ছে না, এই তো বেড়ায় আছে আর কি। আমরা গরিব মানুষ তো, আমরা কাজ করে খাই, আমরা টিকিটটা নিয়ে দেন, আমরা বাইরে এলে বুঝি না, অনলাইন বুঝি না, আমরা বাসায় কাম করি, আমরা বাসায় কাম বাদ দিতে এলে প্রতিদিন আমি এগুলো ট্রাই করতে। টিকিট প্রত্যাশীদের দাবি, অনলাইনে টিকিট কাটার নিয়ম জানা না থাকায় বাড়ি যাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। টিকিট দেয় না, আইডি কার্ড লাগবো, পরে আইডি কার্ড আবার বাসা থেকে নিয়ে আসলাম, আইসে এখন লাইন ধরছি, রেজিস্ট্রেশন করবো, তারপর টিকিট যদি পাই তাহলে বাড়িতে যাবো, আর নাহলে বাসে যেতে হবে, এই আর কি। সমস্যা হচ্ছে বলতেছে আপনাদের আইডি কার্ড ছাড়া যাওয়া যাবে না, রেজিস্ট্রিং করা হতে হবে, রেজিস্ট্রিং করলে পরে যে টিকিট পাইতে যেতে পারবো, না পারলে মনে করেন যে ভাঙে জেগে যাব। প্রতি মিনিটে 18 লাখ লোক সার্ভারে প্রবেশ করতে চাওয়ায় অনেকেই প্রবেশ করতে পারছেন না। তারপরও শতভাগ স্বচ্ছতার সাথে প্রতিদিন টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার। আজকে টিকিট ক্রয়নি বা কাটানি তেমন কোনো অভিযোগ শুনতে পাইনি। আজকে আপনার প্রথম হাফ অ্যান আওয়ারে অর্থাৎ 8টা থেকে 8টা 30 পর্যন্ত ভিড় পড়েছে 1 কোটি 10 লক্ষ প্রায়। আর আপনারা জানেন যে আমাদের ইউজার আছে, আমাদের রেজিস্টার প্রায় 18 লক্ষের উপরে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।